কি অব্যবস্থা কিছু ভিডিও খুব ভালো ব্যবস্থা করেছেন আমি দেখলাম খুব সিস্টেমেটিক যারা অভিজ্ঞ অনেক নতুন ভিডিও পেরে ওঠেননি তার ফলে দেরি হচ্ছে টিএমসি তো শুরুই করতে পারেনি আমার মনে হয় আজকাল তারা করবেন তাদের জন্যই হয়তো এক্সটেনশন করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিরোধীদের দাঁড়িয়ে থেকে নমিনেশন করাতে এবং নেতারা বিভিন্ন জায়গায় ওআরএস কোথাও জল আপনার সঙ্গেও সৌজন্য বিনিময় করেছেন হ্যাঁ আমাকেও দিয়েছে কিন্তু নমিনেশন করতে পারছে না ওরা হয়তো ওদের কাছে ক্যান্ডিডেট নেই ওরা বলছে অন্য লোকের ক্যান্ডিডেট নেই টিএমসির ক্যান্ডিডেট আছে কিনা সন্দেহ হচ্ছে আমার আর ক্যান্ডিডেট এই জন্য ঘোষণা করছে না হলেই মারামারি শুরু হয়ে যাবে ঝালদার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো তাকে হুমকি পোস্টার মাওবাদীদের তৃণমূলে ফিরুন না হলে সাত দিনের মধ্যে গুলি করে মারবে এসব টিএমসির নাটক এরা মাঝে মধ্যে এরকম পোস্টার পড়ে আমরা জানি কারা করছে ওদের ঘাবড়াবার কোনো কারণ নেই প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন যে রেড চার্ট পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরির জন্য যুবদের জন্য এবং অভিযোগের তীর দেখুন পশ্চিমবঙ্গের হাড়ে হাড়ে টের পাচ্ছে রেট চার্ট কি স্কুলের চাকরির জন্য রেট বাঁধা আছে কোঅপারেটিভ ব্যাংকের জন্য রেট বাঁধা আছে ট্রান্সপোর্ট বলুন পুলিশ বলুন জায়গায় রেট বাঁধা আছে এর বাইরে চাকরি হয়ই না সেই মানুষ চোখ বন্ধ করে টাকা দিয়ে দিয়েছে এর আগে এসএসসির চেয়ারম্যান বলেছেন আটত্রিশ হাজার লোকের কাছ থেকে সরকারি স্কুলে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে আর কুড়ি হাজার লোকও চাকরি পায়নি আঠারো হাজার লোক চাকরি পেয়েছে তো বুঝতেই পারছেন এটা যে সরকারি কর্মচারী যিনি নিয়ন্তা তিনি বলেন ডাইরেক্টার চেয়ারম্যান প্রধানমন্ত্রী তো এই খবরগুলো ওনার কাছে আছে তদন্ত চলছে সবাই জেনে গেছে সেটাই উনি বলেছেন এটা খুব দুর্ভাগ্যের দেশ কি তাহলে ভাই ভাই রাজত্ব চলছে যেখানে যেখানে এরকম পারিবারিক পার্টি বংশ পার্টি আছে সেই পার্টিগুলো সব জায়গায় এই দুর্নীতিতে যুক্ত হয় সরকারি সম্পত্তি লুট করা দেশের সম্পত্তি নাহলে সাধারণ সমাজের মানুষের লুট করা যতগুলি আছে দেখুন সেই এখানকার সরকারগুলো ডামাডোল মন্ত্রীরা জেলে যাচ্ছে দুর্নীতিটাই তাদের কাছে নীতি তৃণমূল এখন দেখুন টিএমসির মধ্যে এখনও লিস্টই তৈরি হলো না আর তাদেরই কোর্টে যাওয়া উচিত যে দুদিন বাড়ান আমরা তো অর্ধেক বেশি করে ফেলেছি আজকালের মধ্যে বাকি শেষ হয়ে যাবে তো সেই জন্য টিএমসির ভেতরে নাম এলেই মারামারি যারা নমিনেশান করেছে কয়েক হাজার পার্টির নেতারা বলছেন ওরা আমাদের পার্টির লোক নয় কারা করছে কি করছে কিছু বোঝা যাচ্ছে না আদৌ নমিনেশান করবে না পার্টি দেখা যাক নমিনেশন না হলে যুদ্ধ কি করা হবে একুশে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি যে শে সেই শেখ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস সফিয়ানকে ওরা কী করবে না করবে সেটা ওদের পার্টির ব্যাপারে এখানে কিছু আমার বলার নাই